করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। জোটসরিক আইপিএফটির বিরুদ্ধে উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে চরম মজুতির অভিযোগ আনলেন বিজেপি প্রদেশ সহসভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়া। আম্বাসা বিজেপি কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, ব্যাম্বু মিশনের সুবিধা ও প্রকল্পগুলির ওপর এক সচেতনতামূলক কর্মসূচিতে শুক্রবার গঙ্গানগর যান, কিন্তু কমিউনিটি হলে প্রবেশ করার সময় গৌরাঙ্গরিয়াং ও সঞ্জয় রিয়াংয়ের নেতৃত্বে 10 জন আইপিএফটি কর্মী বাধা প্রদান করে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করে। তারপর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী পুলিশের তৎপরতায় ভেতরে প্রবেশ করলেও হুজুতি করার চেষ্টা করে উগ্র আইপিএফটি। তিনি এ নিয়ে 10 জন আইপিএফটি কর্মীদের বিরুদ্ধে গঙ্গানগর থানায় মামলা দায়ের করে। তাছাড়া সাংবাদিক সম্মেলনে গঙ্গানগর থানার ওসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রাণনাশের আশঙ্কা আছে জেনেও বিনা অস্ত্রে তিনি এসকর্ট করতে এসেছেন। আজকে যখন 11:20 গঙ্গানগরের কমিউনিটি হলে আসলাম, গেইটে এসেই গেটে ঢোকার আগেই, বিশেষ করে কমিটি হলের যে দরজাটা ঢোকার আগেই, ওইখানে বিজয় জমাতি এবং গৌরাঙ্গ রিয়াং তাদের নেতৃত্বে 10-12 জন একটু বেশি হবে, এরা আমার রাস্তা আগলিয়ে ধরেছে। ওরা গালিগালাজ করেছে যে এখানে সেমিনারে ঢুকতে পারবে না, এটা গভর্নমেন্টের প্রোগ্রাম করতে পারবে না। এখন নয় শুধু আগামী দিনেও যদি তুমি আসো এদিকে, তাহলে তোমাকে জিম্মি মারা হবে, এইভাবে আইপিএফটির বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ থেকে তিনি আরও বলেন, সরকারের অংশীদার হয়ে সমস্ত সুবিধা ভোগ করছে আইপিএফটি, তা সত্ত্বেও সরকারের বিরোধিতা করা অত্যন্ত নিন্দনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ হ্যাঙ্গার।